প্রিয় বন্ধুরা তোমরা যারা ডিএলএড কোর্সে ভর্তি হয়েছিলে তোমাদের মধ্যে অনেকের জিজ্ঞাসা ছিল স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে ডিএলএডে ভর্তি হলে কি আবেদন করা যাবে আমরা কি স্কলারশিপ পাবো এই মুহূর্তে তোমরা যারা ডিএলএড কোর্সে ভর্তি হয়েছ ডিএলএড কোর্স করছো তোমাদের প্রত্যেকের জন্য সুখবর এই মুহূর্তে যেরকমভাবে বিএড এবং এমএডের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ এবছরে চালু হয়েছে সেরকমভাবেই তোমাদের জন্য ডিএলএড কোর্স যারা করছো তোমাদের জন্য শুরু হয়ে গেল স্বামী বিবেকানন্দ মেডকাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া তোমাদের মধ্যে যারা এই মুহূর্তে ডিএলএড কোর্স করছো তোমরা আবেদন করতে পারবে কত নম্বর পেলে তোমরা আবেদন করতে পারবে কীভাবে আবেদন করবে এ টু জেড স্বামী বিবেকানন্দ কম স্কলারশিপে ডিএলএড ছাত্রছাত্রীরা কিভাবে আবেদন করবে তা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব কর সাথে বেল বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো ব্যক্তিগতভাবে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি জিজ্ঞাসা করতে পারো সবার প্রথমেই বলে রাখি এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে এই মুহূর্তে ডিএলএড এর যে ছাত্রছাত্রীরা আছে তোমরা সকলেই আবেদন করতে পারবে তোমাদের সকলকে সবার প্রথমেই অভিনন্দন জানায় যে তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবে প্রশ্ন হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে গেলে এ কত প্রয়োজন রয়েছে তোমাদের মধ্যে যারা উচ্চ মাধ্যমিক দিয়ে ডিএলএড কোর্স করছো তোমাদের উচ্চ লাগবে তাহলে তোমরা ডিএলএড কোর্সে আবেদন করতে পারবে যারা বিএ বিএসি বা বিকম কিংবা গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ডিএলএড কোর্সে ভর্তি হচ্ছো ভর্তি হয়েছ ডিএলএড কোর্স করছো তোমাদের কিন্তু এই মুহূর্তে আবেদন করার জন্য ফিফটি থ্রি পার্সেন্ট নাম্বার লাগবে তোমরা ফিফটি থ্রি পার্সেন্ট এর নম্বর গ্র্যাজুয়েশান কিংবা আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর যদি পেয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা ডিএলএড কোর্সের জন্য স্বামী বিবেকানন্দ মেড কাম স্কলারশিপে আবেদন করতে পারবে সেক্ষেত্রে আরও একটা বিষয় জানিয়ে রাখি তোমরা ধরো উচ্চ মাধ্যমিক দিয়েছ তারপরে পড়াশোনা করনি এই মুহুর্তে ডিএলএড কোর্স করছো তোমরা ধরো ও গ্রাজুয়েশন কমপ্লিট করেছো অনেক দিন পর ডিএলএড কোর্সে ভর্তি হয়েছো তোমরা ধরো পোস্ট গ্র্যাজুয়েশান কোর্স করছো মাঝখানে গ্যাপ ছিল এই মুহূর্তে তোমরা ডিএলএড কোর্সে ভর্তি হয়েছো সকলেই আবেদন করতে পারবে তাহলে কোন মার্কসটা লাগবে তোমাদের উচ্চ মাধ্যমিকের না গ্র্যাজুয়েশন না পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে প্রত্যেকেই জানিয়ে রাখি তোমাদের লাস্ট কোয়ালিফিকেশন লাস্টে যদি উচ্চ মাধ্যমিক শেষ পরীক্ষা তোমাদের বড় হয়ে থাকে তাহলে উচ্চ মাধ্যমিকের সিক্সটি পার্সেন্ট লাগবে যদি সবার শেষে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকে তাহলে ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে গ্র্যাজুয়েশানের মার্কসটা লাগবে আর যদি তোমরা আর পোস্ট কমপ্লিট করো সেক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করলে পোস্ট গ্র্যাজুয়েশানে ফিফটি থ্রি পার্সেন্ট নাম্বার পেয়েছো সেই মার্কসটা তোমাদের লাগবে এ এই মার্কস যদি তোমাদের থাকে তাহলে কিন্তু তোমরা ডিএলএড কোর্সে আবেদন করতে পারবে ডিএলএড কোর্সে আবেদন করার জন্য এছাড়াও কিছু ইম্পর্টেন্ট তথ্য রয়েছে সেটা জানানোর আগে কি তোমরা অনলাইনে আবেদন করবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নিজের স্মার্টফোন দিয়ে কিংবা কম্পিউটার কিংবা ল্যাপটপ দিয়ে বিস্তারিত তোমরা দেখে নাও প্রথমে তোমাদের গুগল ব্রাউজার ওপেন করে এস বি এম সি লিখে সার্চ দিলেই কিন্তু তোমাদের অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে দেখতেই পাচ্ছ ওয়েবসাইটের নাম এস বি এম সি ডট বি ডট ইন এটা অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে গিয়ে তোমাদের সবার প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে তো এখানে ক্লিক করতে হবে প্রথমে রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে গিয়ে তোমাদের নিচে দেখতে হবে যে তোমাদের এর এখানে সমস্ত ব্যাপারটা দেওয়া রয়েছে কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং এখানে একদম শেষে আসলে তোমরা এখানে দেখতে পারবে দিস ইজ টু ডিক্লিয়ার আই হ্যাভ রিড ইনস্ট্রাকশন প্রপারলি অ্যান্ড আই এগ্রি এখানে চেক্স বক্স দেখতে পারবে এখানে তোমরা টিকমার্ক দিয়ে দিতে হবে তোমাদের তো এখানে টিকমার্ক দিয়ে দেবো টিকমার্ক দেওয়ার পর প্রসিড ফর রেজিস্ট্রেশনে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে তারপরেই তোমরা এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ক্যাটাগরি বলে একটা অপশান চলে এসছে তো এখানে তোমরা নিচে গেলে দেখতে পারবে অনেক অপশান রয়েছে তার মধ্যে একটা বিষয় এখানে দেখতে পারবে যে তোমাদের ডিপিআই বলে একটি অপশান দেওয়া দেওয়া থাকবে জেনারেল ডিগ্রি কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি ডিপিআই তোমাদের ক্লিক করতে হবে এখানে তো এখানে দেখতেই পাচ্ছ অ্যাপ্লাই ফর ফ্রেস অ্যাপ্লিকেশান তো এখানে তোমাদের কিন্তু ক্লিক করে দিতে হবে ক্লিক করলেই তোমরা দেখতে পারবে তো এখানে দেখতেই পাচ্ছ রেজিস্ট্রেশন ফর স্কলারশিপ তো এখানে সবার প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু করে নিতে হবে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ডিটেলস অফ লাস্ট এলিজিবেল কোয়ালিফাইং বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি এক্সামিনেশন ফর স্কলারশিপ তো এখানে কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস দিতে হচ্ছে এবং তারপরে কি কী ডিটেলস দিতে হচ্ছে এখানে তোমরা দেখে নাও প্রথমেই রয়েছে নেম অফ দ্য পাবলিক এক্সামিনেশন তোমার লা এক্সামিনেশনের নাম এখানে কিন্তু দিতে হবে তো এক্ষেত্রে এ তুমি কোন এক্সামিনেশন পাস করেছো তো এখানে তুমি বিএসসি বা বি এ বা গ্রাজুয়েশন কমপ্লিট করলে সেটা কিন্তু দিয়ে দেবে আমি এখানে হায়ার সেকেন্ডারি দিলাম তারপরেই এখানে রয়েছে নেম অফ দ্য বোর্ড মানে কোন বোর্ডের তরফ থেকে তুমি পাস আউট করেছো এখান থেকে তোমার বোর্ড সিলেক্ট করে দেবে যে তুমি সেন্ট্রাল থেকে পাস করেছো ও না ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন আমি এখানে দিয়ে দিলাম যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের থেকে আমি পাস করেছে এবং তারপরেই এখানে দেখতে পারবে দেয়া রয়েছে কিন্তু ইয়ার অফ কোয়ালিফাইং এক্সামিনেশান মানে কোন সালে তুমি পাস করেছো আমি ধরে নিলাম দু হাজার একুশ সালেই তুমি পাস করেছো এক্ষেত্রে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তোমরা গ্র্যাজুয়েশান করো বিএড করো তোমাদের লাস্ট এক্সামিনেশান কিন্তু এখানে দিতে হবে আমি ধরে নিলাম তুমি দু হাজার একুশেই পাশ করেছো এইচএস তো দু হাজার একুশ দিয়ে দিলাম তারপরে এখানে দেখতেই পাচ্ছ রোল নাম্বার অফ লাস্ট এলিজিবেল বোর্ড কাউন্সিল কলেজ ইউনিভার্সিটি অর্থাৎ লাস্ট যে তুমি এক্সাম দিয়েছ সেই এক্সামের যে এ তোমার রোল নাম্বার ছিল সেই রোল নাম্বার কিন্তু তোমাকে দিতে হবে তুমি যদি ইউনিভার্সিটির স্টুডেন্ট হও সেক্ষেত্রে ইউনিভার্সিটির রোল নাম্বার তুমি যদি এইচএস দিয়ে থাকো সেক্ষেত্রে এইচএসের রোল নাম্বার কিন্তু তোমাকে দিতে হবে অর্থাৎ লাস্ট এক্সাম যেটা দিয়েছ বড় সেই এক্সামের কিন্তু রোল নাম্বার এখানে দিতে হবে তারপরেই তোমরা এখানে দেখতে পাচ্ছ পাসিং ইয়ার অফ টেন্থ স্ট্যান্ডার্ড বোর্ড কাউন্সিল এক্সামিনেশান অর্থাৎ ক্লাস টেন কোন সালে পাস করেছে সেটা এখানে দিয়ে দিতে হবে তারপরে এখানে রোল নাম্বার অফ ক্লাস টেন স্ট্যান্ডার্ড এক্সামিনেশন অর্থাৎ ক্লাস টেনে তোমার যে রোল নাম্বার ছিল অ্যাডমিট কার্ডে যেটা দেওয়া আছে সেটা দেখে রোল নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে এবং তারপরেই কিন্তু তোমাকে টোটাল মার্কস দিতে হচ্ছে এটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশানের না এখানে কিন্তু মনে রাখতে হবে লাস্ট যে এক্সামিনেশন তুমি পাস করেছো বড়ো যে এক্সামিনেশন দিয়েছো অর্থাৎ এইচএস এর পর যদি তোমরা ডিএলএড করতে শুরু করো সেক্ষেত্রে এইচএস এর মার্কস দিতে হবে তোমরা যদি ইউজি করে অর্থাৎ গ্র্যাজুয়েশন করে যদি তোমরা অ্যাপ্লাই করো সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনের টোটাল মার্কস তোমাকে দিতে হবে এখানে টোটাল কতদের পরীক্ষা হয়েছিল সেই মার্কসটা দেবে আর এখানে কত পেয়েছো তুমি সেটা দেবে এবং তোমার কত পার্সেন্টেজ এসে দাঁড়াচ্ছে সেটা কিন্তু এখানে দিয়ে দেবে ওভারঅল যে পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজ তুমি এখানে দিয়ে দেবে এবং তারপরেই তোমার চলে আসছে কিন্তু পেজেন্ট কোর্স অফ স্টাডি তো এখানে পেজেন্ট কোর্স অফ স্টাডিতে কী কী দিতে হবে সেটা দেখে নাও সবার প্রথমে তোমার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট তোমাকে সিলেক্ট করতে হচ্ছে এখান থেকে তোমার ডিস্ট্রিক্ট কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে আমি এখানে নর্থ চব্বিশ পরগনা সিলেক্ট করছি নর্থ চব্বিশ পরগনা সিলেক্ট করলাম এবং এখানের পর তারপরে এখানে এইগুলো তোমাদের দিতে হচ্ছে নেম অফ ইনস্টিটিউট ওর তারপরে অ্যাফিলেটেড ইউনিভার্সিটি এগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে দিতে হবে তারপরে নেম অফ দ্য ইনস্টিটিউট তুমি কোন ইনস্টিটিউট থেকে অ্যাকচুয়ালি পড়ছো তো এখান থেকে আমি র্যান্ডামলি একটা কলেজ সিলেক্ট করে নিলাম একটা ইনস্টিটিউট সিলেক্ট করে নিলাম তারপরে এখানে দেওয়া রয়েছে কি অ্যাফিলেটেড ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটির আন্ডারে কলেজটি পড়ে তোমার সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে তো এখান থেকেও আমি যে কোনো একটা র্যান্ডামলি ইউনিভার্সিটি সিলেক্ট করে নিচ্ছি আমি ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেক্ট করে নিলাম তারপরেই এখানে কিন্তু দেওয়া রয়েছে নেম অফ দা প্রেজেন্ট কোর্স এই মুহূর্তে তুমি কোন কোর্স করছো সেটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে এখানে তোমরা বিভিন্ন কোর্স পাবে তুমি তো ডিএলএড এর জন্য অ্যাপ্লাই করছো সেক্ষেত্রে ডিএলএড এর অপশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এই দেখতেই পাচ্ছো এখানে ডিএলএড এর অপশন এই যে ডিএলএড ডিএলএড এর অপশন কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো এখান থেকে এ তোমরা তুমি ডিএলএড সিলেক্ট করে নেবে ডিএলএড সিলেক্ট করে এখানে তুমি লিখবে এলিমেন্টারি এডুকেশন তো এখানে বসিয়ে দেবে এলিমেন্টারি এডুকেশন এবং তারপরে তোমরা দেখতে পাচ্ছ ডিউরেশন অফ দ্য কোর্স কোর্স কত বছরের তোমরা জানো ডিএলএড কোর্স বছরের দু বছর এখানে দিয়ে দেবে ডেট অফ অ্যাডমিশান তোমাদের অ্যাডমিশনের যে ডেট রয়েছে সেই ডেটটা কিন্তু এখানে বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পর এখানে বেসিক ডিটেলস যেটা রয়েছে সেটা কিন্তু তোমাকে কেয়ারফুলি ফিল আপ করতে হবে তোমার নাম মিডিল নেম লাস্ট নেম তোমার যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবে ইমেল আইডিটা এখানে দিয়ে দেবে অবশ্যই ভ্যালিড দেবে কারণ এটা পরবর্তীকালে লাগবে তারপরে এখান থেকে এ তোমার জেন্ডার তারপরে তোমার রিলিজেন্স তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পর পাসওয়ার্ড সেকশান এখানে একটা পাসওয়ার্ড দেবে সেম পাসওয়ার্ড এখানে দেবে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় ক্লিক করার পর তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে অপশানে ক্লিক করলেই কিন্তু তোমাদের ফোনে এরকম একটা ভেরিফিকেশন চলে আসবে যে ফোন নাম্বার দিয়েছো সেই ফোন নাম্বারে একটা ওটিপি চলে আসবে সেই ওটিপিটা কিন্তু এখানে তোমাদের দিয়ে দিতে হবে দিয়ে কি হচ্ছে এখানে ভেরিফাই আছে ভেরিফাই তোমাদের কী হচ্ছে ক্লিক করে দিতে হচ্ছে ভেরিফাই যেই তোমরা ক্লিক করে দেবে যেই তোমরা ভেরিফাই ক্লিক করে দেবে তখন কিন্তু এরকম একটা রাইট সাইন তোমরা দেখতে পারবে সাথে লেখা রয়েছে ফোন নাম্বার ভেরিফাইড অ্যান্ড রেজিস্ট্রেশান ডান সাকসেসফুলি তো এটা কিন্তু তোমরা দেখতে পারবে মানে অর্থাৎ তোমাদের যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখানে এটা খুবই ইম্পর্টেন্ট ইওর অ্যাপ্লিকেশন আইডি অ্যাপ্লিকেশান আইডি কিন্তু তোমার থাকবে প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি যেটা পরবর্তীকালে যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় তোমরা পাসওয়ার্ড ভুলে যাও ইনকেস কিন্তু এটা লাগবে ফিউচারে সেটা খুব কেয়ারফুলি তোমাদের লাগবে ফোনেও চলে আসবে এবং তোমরা রেজিস্ট্রেশন যে স্লিপ সেটা কিন্তু এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো এখানে ক্লিক করলেই তোমাদের রেজিস্ট্রেশন যে স্লিপ রয়েছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন হয়ে গেলে তারপরে তোমাদের কি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন লগ সেই অ্যাপ্লিকেশন লগইনে তোমাদের ক্লিক করতে হবে এবং যে অ্যাপ্লিকেশন আইডিটা তোমরা পেয়েছিলে সেই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে দিতে হবে এবং পাসওয়ার্ড যেটা আছে সেটা এখানে দিতে হবে দিয়ে এই যে সিকিউরিটি কোডটা আছে দেখতে পাচ্ছো সেই কোডটা এখানে দিয়ে কিন্তু তোমাদের এর এখানে কিন্তু লগ ইন করতে হবে তো এরকমভাবে তোমার অ্যাপ্লিকেশন আইডি তোমার পাসওয়ার্ড এবং এইখানে যে সিকিউরিটি কোডটা থাকবে সেটা দিয়ে তোমাদের কি হচ্ছে লগ ইনে ক্লিক করতে হবে যেই তোমরা লগ ইনে ক্লিক করবে তোমাদের কাছে ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে যাবে এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পারবে যেই তোমরা লগ ইনে ক্লিক করবে তোমাদের কিন্তু ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এরকম এখনও পর্যন্ত শুধুমাত্র রেজিস্ট্রেশন কমপ্লিট করেছো সেক্ষেত্রে রেজিস্ট্রেশনে শুধু ডান দেখাচ্ছে আর সমস্ত কিছু পেন্ডিং দেখাচ্ছে এই সমস্ত কিছুকে তোমাদের ডান করতে হবে এডিট প্রোফাইলে ক্লিক করবে এখানে গিয়ে তোমরা এডিট প্রোফাইলে ক্লিক করবে যেই এডিট প্রোফাইলে ক্লিক করবে এরকম একটা ইন্টারফেস তোমাদের কাছে চলে আসবে সমস্ত ডিটেলস যেটা আগে দিয়েছিলে সেটাই থাকবে এবং এখানে তোমাদের কি হচ্ছে আপলোড ফটোগ্রাফ এখানে বলছে এখানে ফটোগ্রাফ এখানে কিন্তু তোমাদের ফটোগ্রাফটা আপলোড করে দিতে হচ্ছে ব্রাউজ করার পর এখানে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে সাইজটা কুড়ি কেবি থেকে ফিফটি কেবির মধ্যে হতে হবে তারপরে তোমাদের এখানে তোমার ফটোটা চলে আসবে ঠিক আছে এ এ এবং এখানে ফটো আপলোড করার সাথে কী হচ্ছে সিগনেচার কিন্তু তোমাদের লাগছে আপলোড করতে হবে তোমাদের সিগনেচার এবং এ তোমাদের যেরকমভাবে বললাম সেই রকমভাবে কিন্তু তোমাদের সিগনেচারটা করে এই দশ থেকে কুড়ি কেবির মধ্যে সাইজ রেখে কিন্তু এখানে ব্রাউজ করে আপলোড করে দিতে হচ্ছে এবং আপলোড করার পর তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ তোমার ছবিটা এখানে দেখতে পাচ্ছ আর এখানে তোমার যে সিগনেচার সেটা এখানে দেখতে পাচ্ছ এবং এখানে দেখতে পারবে সেভ অ্যান্ড কন্টিনিউ সেভ অ্যান্ড কন্টিনিউতে কিন্তু তোমাদের ক্লিক করতে হচ্ছে তারপরে তোমরা এখানে দেখতে পারবে বেসিক ডিটেলস অফ অ্যাপ্লিকেশান হ্যাজ বিন আপলোডেড সাকসেসফুলি ই তারপরে তোমাদের পার্সোনাল ডিটেলস এখানে দিতে বলবে তো পার্সোনাল ডিটেলস তোমার বাবার নাম মার নাম ঠিক আছে এ তোমার বাবা কি করে বিজনেস করে বা সার্ভিস করে আর সেটা দিতে হবে তারপরে হচ্ছে নেম অফ গার্জেন তোমার গার্জেন বাবা নামা তার নাম দিতে হবে গার্জেনের প্রফেশন দিতে হবে এবং তোমার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ তোমাকে দিতে হবে তারপরে দেখো এখানে আধার নাম্বার রয়েছে আধার নাম্বার দিয়ে দেবে তারপরে এখানে তারপরে রিলেশন উইথ গার্জিয়ান এখানে গার্জিয়ান হিসাবে যার নাম দিয়েছিল সে তোমার বাবা না মা যদি বাবা হো বাবার নাম দিয়ে থাকো তাহলে বাবা মার নাম দিয়ে থাকলে মাদার এখানে দিয়ে দেবে তারপরে এখানে তারপরে এখানে তুমি মেল না ফিমেল সেটা দিয়ে দিচ্ছ তারপরে কাস্ট সার্টিফিকেট তোমার জেনারেল এসসি এসটি তুমি যেটা সেটা এখানে সিলেক্ট করে দেবে তারপরে এখানে তোমরা সবসময় কিন্তু এখানে নো করবে কারণ তোমরা যদি রাজ্যের বাইরে বাসিন্দা হও সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশান করতেই পারছ না সেক্ষেত্রে রাজ্যের তোমরা বাসিন্দা বাইরের বাসিন্দা নয় এরকমই হতে হবে সেই কারণে সলওয়ে সেখানে কিন্তু তোমরা নো করবে প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেসে চলে তারপরে তোমার হাউস নাম্বার কী রয়েছে তোমার ভিলেজ কী রয়েছে পিনকোড কী রয়েছে স্টেট কী রয়েছে আর স্টেট নেম কী রয়েছে পোস্ট অফিস কী রয়েছে ডিস্ট্রিক্ট কী রয়েছে সমস্ত কিছু তোমরা জানো এখানে ফুলফিল করে দেবে তারপরে এই যে দুটো অপশান রয়েছে এই দুটো অপশান সর্বদা তোমাদের কী হচ্ছে নো করতেই বলবো কারণ তুমি এই মুহূর্তে প্রেজেন্ট কোর্সের জন্য কোনো বেনিফিট পাচ্ছ না স্ট্রাইফেন পাচ্ছ না এই দুটো স অলওয়েজ কিন্তু তোমরা নো রাখারই ট্রাই করবে তারপরে মেন যে বিষয়টা এখানে আসছে এ টোটাল ইনকাম অফ দ্য ফ্যামিলি ইন রুপিস তো এখানে কিন্তু তোমাদের জানোই যে আড়াই লক্ষ টাকার কম হতে হবে এখানে কিন্তু অবশ্যই আড়াই লক্ষ টাকার কম তোমাকে প্রাইজ দিতে হবে এবং সেই অনুযায়ী ইনকাম সার্টিফিকেট শো করতে হবে ইনকাম সার্টিফিকেটে যে ইনকামটা তোমাদের দেওয়া থাকবে সেই ইনকামটাই কিন্তু এখানে তোমরা দেবে আদার্স কিছু মন মতো কোনো ইনকাম এখানে দেবে না আর আড়াই লক্ষ টাকার বেশি লিখলে কিন্তু সেটা ভ্যালিড বলে গ্রহণযোগ্য হবে না এরপরে তুমি যে টাকাটা পাবে সেই টাকাটা তোমার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেটা কিন্তু এখানে দিতে হবে অর্থাৎ ব্যাঙ্ক ডিটেলস তোমার নিজস্ব ব্যাঙ্ক ডিটেলস কিন্তু এখানে তোমার দিতে হচ্ছে এ প্রথমেই দেওয়া রয়েছে আইএফসি কোড তোমার আর ব্যাংকের আইএফসি কোড তারপরে ব্রাঞ্চ নেম ব্রাঞ্চ কোড সমস্ত দিতে হবে তারপরে ব্যাঙ্ক নেম অফ দ্য ব্যাঙ্ক ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই দিতে হবে তারপরে এখান থেকে এমআইসি কোড ঠিক আছে এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো ম্যান্ডেটারি না এখানে যে বিষয়গুলো মেনশন করা হয়েছে সেই সমস্ত অথরাইজেশনের থেকেই কিন্তু তোমরা সার্টিফিকেটটা নেবে তাহলে কিন্তু ভ্যালিড হবে না তারপরে তোমাদের ডকুমেন্টেশন যেটা ফাইনাল যে ডকুমেন্টেশনটা আপলোড করতে হচ্ছে এ আপলোড স্ক্যান সাপোর্টিং ডকুমেন্ট তো এখানে কিন্তু অবশ্যই এটা খুব কেয়ারফুলি তোমাদের আপলোড করতে হবে প্রথমে তোমাদের মার্কশিট মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে সেই মাধ্যমিকের মার্কশিট বোথ সাইট কিন্তু এখানে আপলোড করে দিতে হবে ঠিক আছে স্ক্যান করে তারপরে তোমরা যে অ্যাডমিশন নিয়েছ পরবর্তী স্টাডি করার জন্য সেই অ্যাডমিশনের রিসিপ্টটাই কিন্তু এখানে আপলোড করতে হবে চি যে কোর্স করছো সেই কোর্সের অ্যাডমিশন নিয়ে নিয়েছো তার রিসিভ এখানে আপলোড করতে হচ্ছে তারপরে স্ক্যান কপি অফ দ্য ব্যাঙ্ক পাসবুক তো এখানে স্ক্যান কপি আপলোড করতে হচ্ছে ব্যাঙ্কের বইয়ের পাসবুকের এ মানে প্রথম পেজের যে ব্যাংকের পাসবুকের যে প্রথম পেজ রয়েছে এ ব্যাংকের বইয়ের সেই প্রথম পেজের কিন্তু তোমাদের স্ক্যান কপি এখানে আপলোড করতে হচ্ছে মার্কশিট অফ লাস্ট বোর্ড এক্সামিনেশান কাউন্সিল বা ইউনিভার্সিটি মানে লাস্ট যে এক্সামিনেশান দিয়েছো মাধ্যমিক দিলে মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক দিলে উচ্চ মাধ্যমিকের গ্র্যাজুয়েশান দিলে গ্র্যাজুয়েশনের কিন্তু এখানে মার্কশিট আপলোড করতে হচ্ছে তারপরে এখানে আধার কার্ড বা ভোটার কার্ড তুমি যে অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে থাকো তার প্রমাণপত্র হিসাবে কিন্তু তোমাকে একটা ডকুমেন্টেশন দিতে হবে আধার কার্ড ভোটার কার্ড যে রেশন কার্ড যেটা আছে সেটা কিন্তু এখানে তোমরা ব্রাউজ করে তার স্ক্যান কপি আপলোড করে দেবে তারপরে ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি খুব ইম্পর্টেন্ট যেটা বললাম অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট যে ইনকামটা দিয়েছিলে তার বিয়াপে যে ইনকাম সার্টিফিকেটটা তোমরা নিয়েছো ও সেই ইনকাম সার্টিফিকেটটা কিন্তু এখানে আপলোড করে দিতে হচ্ছে এবং তারপরে এইখানে তোমাদের কী হচ্ছে টিকমার্ক দিয়ে দিতে হচ্ছে টিকমার্ক দেওয়ার পর সমস্ত কিছু একবার চেক করে নেবে চেক করে কী হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ যেটা আছে সেটাই ক্লিক করে দিতে হবে যেই তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে তোমাদের কাছে এরকম একটা ইন্টারভেস্ট চলে আসবে সমস্ত ডকুমেন্ট যেটা সাবমিট করেছো সেটা ভালো করে একবার দেখে নেবে বেসিক ডিটেলস থেকে শুরু করে যা যা তোমার লাস্ট এক্সামিনেশন বা এলিজিবল ফর স্কলারশিপের জন্য যে যে ডকুমেন্টেশন দিয়েছো যে 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 ফুলফিল করেছো সেগুলো একবার ভালো করে চেক করে নেবে পার্সোনাল ডিটেলসে ক্লিক করে পার্সোনাল ডিটেলস দেখে নেবে আপলোড ডকুমেন্টসের ক্লিক করে আপলোড ডকুমেন্টস দেখে নেবে সমস্ত কিছু দেখে নেওয়ার পর এখানে সাবমিট অ্যাপ্লিকেশানে আছে সেই সাবমিট অ্যাপ্লিকেশনে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে যেই তোমরা সাবমিট করে ফেলবে তখন ড্যাশবোর্ডে এসে কিন্তু তোমরা সমস্ত কিছুই দেখতে পারবে সমস্ত কিছু যেটাগুলো পেন্ডিং ছিল সমস্ত কিছু ডান হয়ে গেছে এ এবং সমস্ত কিছু ডান হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশান সাবমিটেড দেখাচ্ছে এবং এখান থেকে ভিউ প্রোফাইল এবং যখন তখন তোমরা এখানে দেখতে পারবে যে তোমার অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস কী আছে তোমরা ট্র্যাক করতে পারবে অ্যাপ্লিকেশানটা এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশান আছে এখান থেকে কিন্তু তোমার অ্যাপ্লিকেশানটা তোমরা ট্র্যাক করতে পারবে তোমরা বুঝতেই পারলে কীভাবে এর জন্য স্বামী বিবেকানন্দ মেরিড কাম স্কলারশিপে আবেদন করবে এক্ষেত্রে তোমাদের আরও একটা কথা প্রত্যেককে জানিয়ে রাখি তোমরা যারা এই মুহূর্তে দু হাজার একুশে এ ডিএলএড কোর্সের জন্য ভর্তি হয়েছ তারাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবে অ্যাকর্ডিং টু রুলস তো এক্ষেত্রে সবাইকে মনে রাখতে হবে যারা এই বছর ভর্তি হয়েছ তারাই আবেদন করতে পারবে যারা আগের বছর ভর্তি হয়েছিল দু হাজার কুড়িতে ভর্তি হয়েছিল অ্যাকচুয়ালি তারা ফেসার্স হিসাবে আবেদন করতে পারবে না বা আবেদনযোগ্য না যেহেতু তোমাদের জন্য আগের বছর অপশান ছিল না এবছর তোমরা ট্রাই করে দেখার আগে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটে অফিসিয়ালের ফোন নাম্বারে ফোন করে বিজো পুরো বিষয়টি জেনে তারপরেই আবেদন করো না হলে কিন্তু তোমাদের এর আবেদন করলে সেটা মঞ্জুর হবে না কারণ ওন যে তুমি ইনস্টিটিউটে পড়ো সেই ইনস্টিটিউটে ভেরিফিকেশান হয় সেখান থেকেই কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে সেই কারণে বিতা হয়ে যাবে তোমাদের আবেদন প্রক্রিয়া সেই কারণে তোমরা বিস্তারিত জেনে নাও আগে তোমাদের ইনস্টিটিউট যে আছে যে আর ইনস্টিটিউটে তুমি পড়ছো সেই ইনস্টিটিউটে ফোন করে জেনে নাও যে আমরা আগের বছর ডিএলএড কোর্সে ভর্তি হয়েছি ইনস্টিটিউটে কি আমরা প্রেসার্স হিসাবে স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপে আবেদন করতে পারবো সেখান থেকে অবশ্যই তোমাদের সঠিক তথ্য দেওয়া হবে ও এছাড়াও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে পারো এবং সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে ইনস্টাগ্রাম আইডি তো দিয়েই দিলাম যোগাযোগ সরাসরি যোগাযোগ করতে পারো আর তোমাদের মধ্যে যারা ডিএলএড কোর্সের ছাত্রছাত্রী রয়েছে আর এখনও পর্যন্ত আবেদন করনি তোমরা এখনই যা ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারো যেভাবে বললাম সেই রকম উপায়ে তোমরা আবেদন করে ফেলতে পারো ডিএলএড এর সকল ছাত্রছাত্রীদের জন্য অল দ্য বেস্ট